গোটেই কোরআন শরীফৰ ভিতৰত 114টা সূৰা আছে, মই গাই আছোঁ, আপোনালোকে চাই থাকক বা শুনি থাকক। সূৰা ফাতিহা, সূৰা বাকাৰা, সূৰা আল ইমৰান, সূৰা নিসা, সূৰা মাইদা, সূৰা আনআম, সূৰা আরাফ, সূৰা আনফাল, সূৰা তৌবা, সূৰা ইউনুস, সূৰা হুদ, সূৰা ইউসুফ, সূৰা রাআদ, সূৰা ইব্রাহিম, সূৰা হজর, সূৰা নহল, সূৰা বনি ইসরাইল, সূৰা কাহাফ, সূৰা মরিয়াম, সূৰা তহা, সূৰা আম্বিয়া, সূৰা হজ, সূৰা মুমিনুন, সূৰা নূর, সূৰা ফুরকান, সূৰা শুআরা, সূৰা নমল, সূৰা কেসা, সূৰা আনকুবুল, সূৰা রুম, সূৰা লোকমান, সূৰা সেজদা, সূৰা আহজাব, সূৰা সাবা, সূৰা ফাতির, সূৰা ইয়াসিন, সূৰা সফাত, সূৰা সাদ, সূৰা জুমুর, সূৰা মুমিন, সূৰা হামিম, সেজদা, সূৰা শুআরা, সূৰা যুখরুফ, সূৰা দোকান, সূৰা জাসিয়া, সূৰা আহবাব, সূৰা মুহাম্মদ, সূৰা ফাতাহ, সূৰা হুজরাত, সূৰা কাফ, সূৰা জারিয়াত, সূৰা তুর, সূৰা নজম, সূৰা কামার, সূৰা রহমান, সূৰা ওয়াকিয়া, সূৰা হাদিদ, সূৰা মুজাদালা, সূৰা হাসর, সূৰা মুমতাহিনা, সূৰা সফ, সূৰা জুমা, সূৰা মুনাফিকুন, সূৰা তাগাবুন, সূৰা তালাক, সূৰা তাহরিম, সূৰা মুলুক, সূৰা কলম, সূৰা হাক্কা, সূৰা মারিজ, সূৰা নূহ, সূৰা জিন, সূৰা মুজাম্মিল, সূৰা মুদাসসির, সূৰা কিয়ামা, সূৰা দহর, সূৰা মুরসালা, সূৰা নাবা, সূৰা নাজিয়া, সূৰা আবাসা, সূৰা তাকবীর, সূৰা ইনফাতার, সূৰা মুতাফিফিন, সূৰা ইনশিকাক, সূৰা বুরুজ, সূৰা তোয়ারিক, সূৰা আলা, সূৰা গাশিয়া, সূৰা ফজর, সূৰা বালাদ, সূৰা শামস, সূৰা লাইল, সূৰা জুহা, সূৰা আলম নশরাহলাকা, সূৰা তিন, সূৰা আলাক, সূৰা কদর, সূৰা বাইনা, সূৰা জিলজাল, সূৰা আদিয়াত, সূৰা কারিয়া, সূৰা তাকাসুর, সূৰা আসর, সূৰা হুমাজা, সূৰা ফিল, সূৰা কুরাইট, সূৰা মাউন, সূৰা কাউসার, সূৰা কাফিরুন, সূৰা নসর, সূৰা লাহাব, সূৰা একলা, সূৰা ফালাক, সূৰা নাস, এই হল 114 সূৰা। গোটেই কোরআন শরীফের ভিতরত 114 জায়গাত বিসমিল্লাহির রহমানির রহিম আহিছে। সূৰা তৌবাত নাই, সূৰা নমলত 2 জায়গাত আছে। গোটেই কোরআন শরীফের ভিতরত 14 জায়গাত সেজদা আছে, মই গাই আছো, আপনাদের চাই থাকুক বা শুনে থাকুক। 9 পাৰাত এটা, 13 পাৰাত এটা, 14 পাৰাত এটা, 15 পাৰাত এটা, 16 পাৰাত এটা, 17 পাৰাত এটা, 19 পাৰাত দুটা, 21 পাৰাত এটা, 23 পাৰাত এটা, 24 পাৰাত এটা, 27 পাৰাত এটা, 30 পাৰাত দুটা। গোটেই কোরআন শরীফের ভিতরত 7টা মঞ্জিল আছে। প্রথম দিন প্রথম মঞ্জিল 3 সূরা, দ্বিতীয় দিন দ্বিতীয় মঞ্জিল 5 সূরা, তৃতীয় দিন তৃতীয় মঞ্জিল 7 সূরা, চতুর্থ দিন চতুর্থ মঞ্জিল 9 সূরা, পঞ্চম দিন পঞ্চম মঞ্জিল 11 সূরা, ষষ্ঠম দিন ষষ্ঠম মঞ্জিল 13 সূরা, সপ্তম দিন সপ্তম মঞ্জিল 66 সূরা, এই হল 114 সূরা। গোটেই কোরআন শরীফের ভিতরত 25 জন নবীর নাম উল্লেখ আছে, মই গাই আছো, আপনাদের চাই থাকুক বা শুনে থাকুক। হজরত আদম আলাইসালাম, হজরত শীস আলাইসালাম, হজরত ইদ্রিস আলাইসালাম, হজরত নূহ আলাইসালাম, হজরত হুদ আলাইসালাম, হজরত সলেহ আলাইসালাম, হজরত ইব্রাহিম আলাইসালাম, হজরত লুত আলাইসালাম, হজরত ইসমাইল আলাইসালাম, হজরত ইসাক আলাইসালাম, হজরত ইয়াকুব আলাইসালাম, হজরত ইউসুফ আলাইসালাম, হজরত শোয়েব আলাইসালাম, হজরত মূসা আলাইসালাম, হজরত হারুন আলাইসালাম, হজরত দাউদ আলাইসালাম, হজরত জাকারিয়া আলাইসালাম, হজরত সুলাইমান আলাইসালাম, হজরত ইয়াহি আলাইসালাম, হজরত ইলিয়াস আলাইসালাম, হজরত ইউনুস আলাইসালাম, হজরত আইয়ুব আলাইসালাম, হজরত উজাইর আলাইসালাম, হজরত ঈসা আলাইসালাম, হজরত শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গোটেই কোরআন শরীফের ভিতর কম বেশি 2658 জায়গাত আল্লাহ 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 শব্দ আহিছে। গোটেই কোরআন শরীফের ভিতর 4 জায়গাত সেক্তা আছে। গোটেই কোরআন শরীফের ভিতর 4 জায়গাত মুহাম্মদ শব্দ আহিছে। গোটেই কোরআন শরীফের ভিতর 1 জায়গাত আহমদ শব্দ আহিছে। গোটেই কোরআন শরীফের ভিতর 1 জন সাহাবার নাম আহিছে। গোটেই কোরআন শরীফের ভিতর 1 জনই তিরুতা মানুহৰ নাম আহিছে। গোটেই কোরআন শরীফের ভিতর 540টা রুকু আছে। গোটেই কোরআন শরীফের ভিতর 6666টা আয়াত আছে। গোটেই কোরআন শরীফের ভিতর 86434টা শব্দ আছে। গোটেই কোরআন শরীফের ভিতর কম বেশি 322,600 হরফ আছে। কোরআন শরীফ মুসলমান ধর্মর মূল গ্রন্থ, কোরআন শরীফ আল্লাহর বাণী, কোরআনত আল্লাহ নিজে কইছে চ্যালেঞ্জ দি যে মোর কোরআনত কোনো ভুল নাই। এতিয়া সত্যরঞ্জন বরা কই আছে কোরআনত ভুল আছে, মোর সন্দেহ হয়েছে সত্যরঞ্জন বরার তার সিঙ্গিছে, গতিকে পারে যদি অতি সোনকালে সত্যরঞ্জন বরা তেজপুর পাগলাপাড়ত 3 মাহর কারণে কমসে কম রেস্ট লোক। ওকে, 2 নম্বর কথা হলো উত্তর, আপনাদের নিশ্চয়ই শুনেছে উত্তর প্রদেশের ওয়াসিম রেজবি নামে এজন মানুষে সুপ্রিম কোর্টত কেস করেছিল যে কোরআনের পর 26টা আয়াত উঠাই দিব লাগে। সুপ্রিম কোর্টে
তেখেতর কেস খারিজ করেছে, বাতিল করেছে, প্লাস ৫০,০০০ টাকা জরিমানা করেছে। গতি এই সন্দর্ভত মই উচ্চতম ন্যায়ালয়ক সন্মান জানাইছো, ধন্যবাদ জানাইছো, প্লাস অসমৰ মুসলমানৰ হৈ মই কব বিচাৰিছো, উচ্চতম ন্যায়ালয়ে অতি সোনকালে ওয়াসিম রেজবিক ফাঁসি দিব লাগে। ওকে, আজি ইমানতেই মোর চমু বক্তব্য সামরিলো, ধন্যবাদ। মোর পরিচয় সব, মোর ঘর ঠেলামরা, পোস্ট অফিস ঠেলামরা, থানা ঠেলামরা, পঞ্চায়েত ঠেলামরা, জেডপিসি নাহরবাড়ি, সমষ্টি ৭০ ওয়াল নম্বর ঢেকিয়াজুড়ি, এমএলএ অশোক সিংগাল, লোকসভা সমষ্টি ৯ নম্বর তেজপুর, সাংসদ পল্লব লোচন দাস, ডিস্ট্রিক্ট শোণিতপুর, প্রদেশ অসম, রাষ্ট্র ভারত, মহাদেশ এশিয়া। মোর নাম আব্দুল হালিম। মোক কম্পিউটার বলে কলে অসমৰ ৩ কোটি ৩০ লাখ মানুহে কম বেশি জানে।